নমস্কার বন্ধুরা, আজকে যে টপিক নিয়ে আমাদের ভিডিও সেটি ভীষণ ইম্পর্টেন্ট বন্ধুরা। দুদিন আগে আমি WBCS 2017-এর মেন্সের যে রেজাল্ট বেরিয়েছে, গ্রুপ এ এবং গ্রুপ বির যেটা ইন্টারভিউয়ের বা পার্সোনালিটি টেস্টের জন্য কল করা হয়েছে, সেটার উপর আমি একটা ভিডিও বানিয়েছিলাম। তো সেটা নিয়ে অনেক কমেন্টস আমি পেয়েছি এবং অনেক সেই ভিডিওটা নিয়ে অনেকে ক্রিটিসাইজও করেছেন, যেখানে আমি বলেছিলাম যে পজিটিভ থাকতে এবং যে পিএসসি নিয়ে যেরকম গুজব ছড়াচ্ছে সেসব নিয়ে আমাকে অনেকে ক্রিটিসাইজও করেছেন। তো সেগুলো আমি মাথা পেতে নিচ্ছি যে হ্যাঁ, যেগুলো ঘটনা যে এখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে কিন্তু যারা অ্যাসপিরেন্ট তাদের কিন্তু ক্ষোভের একটা বিশাল জায়গা তৈরি হয়েছে, ফলে সেই ক্ষোভের জায়গাটাকে তো আমাদের মেনে নিতে হবে। এবং সেই জায়গা থেকেই আজকে আমার দ্বিতীয় ভিডিওটা বন্ধুরা। আরেকটা যেটা খবর এখন বিভিন্ন ভিডিও ইউটিউবে ছড়িয়ে পড়েছে, যে 2017-র যে লিস্টটা বেরিয়েছে সেটায় যারা ক্যান্ডিডেট তাদের নাকি প্রিলিমসের রেজাল্টে, যেটা প্রিলিমসের রেজাল্ট গত বছর বেরিয়েছিল, সেখানে তাদের কারোরই নাম নেই, এরকম আমি নিজে কয়েকটা ভিডিও দেখলাম। তা বন্ধুরা, সেটা নিয়ে কনফিউশন তৈরি হয়েছে, আমার ভিডিওতেও অনেকে কমেন্ট করেছেন, পার্সোনালিও কমেন্ট করেছেন, এবং যারা বিশেষ করে যারা পেয়েছেন এবারের ইন্টারভিউয়ে, সেরকম কয়েকজন আমাকে কমেন্ট করে বলছেন যে এগুলো কী হচ্ছে। তো সেটা আমি সেই সমস্ত কনফিউশন এবং যে যে তৈরি হচ্ছে সেগুলো দূর করার জন্য বন্ধুরা এই ভিডিওটা ভালো করে দেখুন। আমার মতের সঙ্গে আপনি সহমত নাই হতে পারেন, সেটা কোনো প্রশ্ন নয়, আমি এখানে কারোর হয়ে সাফাইও দিচ্ছি না। যেটা ঘটনা এবং যেটা করা উচিত প্রত্যেকের, সেটাই আমার যেটা মনে হয় সেটাই আমি বলবো। বন্ধুরা, এই যে পিডিএফটা আমি দেখাচ্ছি, সেই পিডিএফটা যেটা প্রথম পিএসসি ওয়েবসাইটে দিয়েছিল, যেখানে 50 দিনের যেটা ইন্টারভিউয়ের লিস্ট সেখানে ছিল, ফার্স্ট যে পিডিএফটা পিএসসি দিয়েছিল, সেই পিডিএফটায় যেটা হয়েছিল, 42তম দিনে যেই ক্যান্ডিডেটদের নাম ছিল 42 ডে, অর্থাৎ 28 আগস্ট 2018, এই দিনটায় যে ক্যান্ডিডেটদের নাম ছিল সেইটা নিয়েই কনফিউশন। ঘটনা হচ্ছে তারপরে পিএসসি আরেকটা লিস্ট বের করে, সেই লিস্টটাতে কিন্তু আপনি যদি দেখেন তাহলে 42 যে এটা পরের যেটা লিস্ট বেরিয়েছে, দেখুন যেটা আমি আগের লিস্টটা দেখাচ্ছি, দেখুন প্রথম লিস্টটা সেটা ডে 42, 28 আগস্ট, সেখানে কিন্তু এখানে 15 জনের নাম আছে। পরের লিস্ট যেটা বেরিয়েছে, এখন আপনি পিএসসির ওয়েবসাইটে গেলে যে লিস্টটা পাবেন সেটা কিন্তু এটা 42, ডে 42, এখানে দেখুন অনলি 8 ক্যান্ডিডেট এবং তারা ST ক্যাটাগরি ক্যান্ডিডেট, তাদের নাম আছে। ঘটনা হচ্ছে যে প্রথম যে লিস্টটা পিএসসি বের করেছিল, সেই লিস্টটায় যেই অন্তত 42 ডের যে ক্যান্ডিডেট, তাদের যে নামগুলো ছিল তারা কিন্তু একজনও, মাত্র একজন ছাড়া আমি দেখাচ্ছি, তারা কিন্তু এটা হচ্ছে যেটা 2017-র যে প্রিলিমসের লিস্ট, সেই লিস্টে সেখানে কিন্তু কোয়ালিফাই করেনি। আমি যদি সার্চ করে দেখি একজনের নাম, দেখুন আমি একজনের প্রথম যে লিস্টে যিনি আছেন 42 ডেজের, তার নামটা এখানে আমি এই রোল নাম্বারটা আমি কপি করেছি, করে আমি যে পিডিএফটা যেটা প্রিলিমসের লিস্ট সেখানে আমি পেস্ট করলাম। দেখুন যদি আমি সার্চ করি বলছে যে নো ম্যাচেস ওয়্যার ফাউন্ড। এরপরে আমি যদি সেকেন্ড নামটা করি সেটাই কি, দেখুন সেটাও সেই নামটাও কিন্তু এখানে নেই বন্ধুরা। এখানে আমি কপি করলাম এই রোলনম্বর নাম্বারটা, সার্চ করলাম, দেখুন সেটাও নেই, এবং গোটাটাই এখানে নেই এক্সেপ্ট এই এনরোলমেন্ট নাম্বারটা, তার শুধুমাত্র আমি যেটা প্রিলিমসের লিস্টে, তার কিন্তু প্রিলিমসের কোয়ালিফাই লিস্টে তার নাম্বারটা আমি দেখতে পাচ্ছি। দেখুন এখানে কিন্তু নাম্বারটা আছে, যেটা সেকেন্ড পেজে নাম্বারটা আছে, এখানে ব্লু হয়ে গেছে, কিন্তু বাকি কারোর কিন্তু, অন্তত যেটা ফার্স্ট লিস্ট বের করেছিল পিএসসি ডে 42-তে, সেখানে বাকি কারোরই কিন্তু, ধরি আমি এই এনরোলমেন্ট নাম্বারটা যদি কপি করি আরেকবার, আরেকটা আমি দেখাচ্ছি, করে যদি আমি এখানে সার্চ করি,
দেখুন তাহলেও কিন্তু বলছে এখানে নো রেকর্ড ফাউন্ড, নো ম্যাচেস ফাউন্ড, ফলে এখানে কিন্তু সেই রেকর্ডগুলো দেখাচ্ছে না। এটা যেটা আমি আপনাদের এই পিডিএফটা, এটা ডাব্লিউবিসিএস 2017-এর প্রিলিমসের লিস্ট বন্ধুরা। সেই কনফিউশন থেকে, সেই জায়গাটা থেকে যেটা করলো পিএসসি, যে তাড়াতাড়ি তারা কয়েক ঘন্টার মধ্যেই এই লিস্টটা পাল্টে তারা এই লিস্টটা আপডেটেড একটা লিস্ট তারা দিল। কনফিউশন কোথায় তৈরি হচ্ছে? কনফিউশন তৈরি হচ্ছে যখন পরের বার আমরা, এখন আপনি যদি পিএসসির ওয়েবসাইটে গিয়ে লিস্টটা ডাউনলোড করেন তাহলে এই পিডিএফটা পাবেন। কনফিউশনটা তৈরি হচ্ছে পিএসসি কোনো কিছু বলছে না যে কেন হলো, বা একটা অন্তত করিজেন্ডাম যদি দেওয়া থাকতো যে এটা ইন লিউ অফ ফার্স্ট লিস্ট সেটা আমরা সেকেন্ড লিস্টে দিলাম, বা এই ধরনের একটা করিজেন্ডাম যদি পাবলিশ করা হতো তাহলে ট্রান্সপারেন্সি থাকতো, এতটা কনফিউশন তৈরি হতো না, এত এত রকমের যে আমরা স্পেকুলেশন করছি বিভিন্ন ধরনের সেগুলো কিন্তু হতো না। যেটা হচ্ছে, আমি একটা ভিডিও দেখলাম, সেখানে বলা হচ্ছে যে পুরো লিস্টটাই ফেক এবং যে ক্যান্ডিডেটরা সিলেক্টেড হয়েছেন তাদের কারোর নামে কিন্তু প্রিলিমসের লিস্টে নেই, ঘটনাটি একদমই ভুল। প্রবলেম ডে 42 নিয়ে আমি যদি এখানে অন্য যে কোনো নাম আমি যদি সার্চ করি, রোল নাম্বার সার্চ করি, দেখুন এখানে আমি এই ডে 37-এর যে রোল নাম্বারটা আমি সার্চ করলাম, এটা যদি আমি প্রিলিমসের লিস্টে দিই দেখুন কি হয়, তাহলে কিন্তু দেখুন এখানে 29 নম্বর পেজে এখানে দেখাচ্ছে ব্লু হয়ে গেছে, ফাউন্ড রেকর্ড হ্যাজ বিন ফাউন্ড। প্রত্যেকটা রেকর্ডই কিন্তু দেখা যাচ্ছে, প্রত্যেকটা রেকর্ডই যেটা আপডেটেড এক্সেপ্ট 42, যেটা 42 ডে যেটা পিএসসি পরে চেঞ্জ করে নতুন লিস্ট দিয়েছে, এবং একটা দিন যেটা প্রথম দিনে, প্রথম লিস্টটাতে 50 দিনের টোটাল ছিল সেটা চেঞ্জ হয়ে গিয়ে এখন 47 যেটা এখন ডেট হচ্ছে, এবং লাস্ট ডেটের আগেরটাই ছিল 10 তারিখ প্রথম পিডিএফটাতে, সেটা চেঞ্জ হয়ে দেখুন বন্ধুরা আমি দেখাচ্ছি আপনাদের 10-9 ছিল ডে 50, সেটা কিন্তু চেঞ্জ হয়ে সেকেন্ডটাতে ডে 49 হয়ে গেছে এবং 7 তারিখ হয়ে গেছে। বাকি নামগুলো এখানে কিন্তু সেম আছে, ডে 50 যেটা ছিল সেটা হয়ে গেছে 45 এবং একদিন কিন্তু কমে গেছে, ফলে এটা একটা গ্রস চেঞ্জ এবং এটা মেজর চেঞ্জ, ফলে এটা খুব মাইনর চেঞ্জ বা এরকম সেরকম কিছু নয়, ফলে এরকম একটা গ্রস চেঞ্জ এখানে 7-9, 10-9, 7-9 হয়ে যাচ্ছে, ডে 49টা 50টা 49 হয়ে যাচ্ছে। এখন যেটা এত আগে একটা সময় ছিল যে পিএসসি লিস্ট টাঙাতো পিএসসির অফিসে, সেখানে গিয়ে ক্যান্ডিডেটরা দেখতো, সেরকম একটা সময় ছিল, কিন্তু এখন তো সে সময় নেই, ফলে যেই মুহূর্তে পিডিএফ রেজাল্ট দেওয়া হচ্ছে সঙ্গে সঙ্গে সবাই ডাউনলোড করে নিচ্ছেন, ফলে প্রত্যেকের কাছেই আগের লিস্ট পরের লিস্ট সবটাই থাকছে এবং জিনিসটা অনেক পাবলিসিটিও হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি, ফলে সেরকম এরকম ক্ষেত্রে কিন্তু পিএসসির উচিত সব কিছুই ট্রান্সপারেন্ট ওয়েতে করা। রাইট টু ইনফরমেশান অ্যাক্টে যেটা বলা হয়েছে মোর ট্রান্সপারেন্সি সব কিছুর করতে, এবং ওয়েবসাইটে সেগুলো সমস্ত ইনফরমেশান বেশি বেশি করে দিতে যেখানে কনফিউশন হতে পারে স্টেক হোল্ডারদের, সেই কথা মাথায় রেখে আরটিআই যেটা হবে, যে এরপরে প্রচুর আরটিআই হবে, প্রবলেম তৈরি হবে পিএসসির নিজস্ব অ্যাডমিনিস্ট্রেশনে, এত আরটিআই যদি পড়ে ছেলেমেয়েরা যারা ক্যান্ডিডেট স্বাভাবিকভাবেই তারা গ্রিভেন্স অ্যাগ্রিভড হয়ে গিয়ে তারা কিন্তু আরটিআই করবেন, ফলে সেক্ষেত্রে পিএসসির প্রবলেম হবে। এগুলো যদি ক্লারিফিকেশান পিএসসি ঠিকঠাক করে দিয়ে দেয় তাহলে কিন্তু সেই প্রবলেমটা অ্যারাইজ করে না, যে কারণেই হয়ে থাকুক কেন, যে প্রবলেমের জন্যে, যে যার বা যাদের জন্য ভুলের জন্য এটা হয়েছে সেটা তো ইন্টারনাল ব্যাপার, কিন্তু যদি হয়ে থাকে তো সেটা তো স্বীকার করে সেটা যদি ট্রান্সপারেন্সি রেখে এটাকে বলা হয় তাহলে যেটা হবে প্রতিষ্ঠানের পক্ষেও ভালো, ক্যান্ডিডেটদের পক্ষেও ভালো এবং সবার পক্ষেও ভালো, আমাদের রাজ্যের পক্ষেও ভালো। ফলে এটা আমার সবার কাছেই এটা আবেদন থাকবে, যারাই ভিডিওটা দেখছেন বা দেখবেন, যে যদি এখানে পিএসসির পক্ষ থেকেও কেউ দেখেন ভিডিওটা, সেটা আমি অবশ্যই তাদের জোরহাত করে রিকোয়েস্ট করব যে ট্রান্সপারেন্সি আরও বেশি করতে, যাতে করে ছেলেমেয়েরা যে আজকে উৎকণ্ঠায় ভুগছেন সেটা তৈরি না হয়,
যে কারণেই হোক, যেভাবেই হোক, ভুল যদি হয়ে থাকে সেটাকে ঠিকঠাক করে অ্যাড্রেস করা উচিত। ফলে এটুকু আমি বলতে পারি যে বাকি ক্যান্ডিডেট যারা এখানে লিস্টে সিলেক্টেড হয়েছেন তাদের নাম অবশ্যই প্রিলিমসের লিস্টে আছে, এরকম নয়। যারা সেরকম ধরনের ভিডিও দেখছেন তারা সেগুলোকে যাচাই করে নিন এখান থেকে যে সেরকম ব্যাপারটা কিন্তু নয়। একটা দিন নিয়ে প্রবলেম হয়েছিল, সেটা পিএসসি রেক্টিফাইড করে পরবর্তী লিস্ট বের করেছে। আমার যেটা বলার আছে, এই সমস্ত ভাই বোনেরা যারা প্রিলিমসের জন্য দিয়ে এখন ইন্টারভিউয়ের জন্য সিলেক্টেড হয়েছেন তাদেরকে বলবো আমি, এই সমস্ত জিনিস ভেবে মন খারাপ করবেন না। আপনি নিশ্চয়ই ভালো পরীক্ষা দিয়েই পার্সোনালিটি টেস্টের জন্য সিলেক্টেড হয়েছেন, চেষ্টা করুন ভালো করে ইন্টারভিউ দেওয়ার। আমার শুভেচ্ছা সবসময়ই আছে সবার জন্যে, যারা সিলেক্টেড হননি তাদের জন্য। তাদেরকেও বলবো যে পরবর্তী পরীক্ষার জন্যে আপনি নিজেকে তৈরি করুন, আরও ভালো করে খাটুন, কারণ নিজেকে ভিজুয়ালাইজ করুন যে একদিন এই লিস্টে আমার নাম থাকবে। শুধু এই লিস্টে নয়, ফাইনাল রেকমেন্ডেড লিস্টেও কিন্তু আমার নাম থাকবে, এটা এরকম ভিজুয়ালাইজ করুন। আমি ব্রায়ান ট্রেসির ভিডিও সবসময় দেখি, ব্রায়ান ট্রেসি আপনারাও, আমি সবাইকে রিকোয়েস্ট করবো ব্রায়ান ট্রেসির যদি আপনার ভিডিও দেখেন, তো তিনি সবসময় একটা কথা বলেন, আমরা যেটা ভিজুয়ালাইজ করি আমরা জীবনে সেটাই অ্যাচিভ করি। তো সেটা ভিজুয়ালাইজ করতে শিখুন বন্ধুরা, যে আপনিও একদিন WBCS অফিসার হবেন। WBCS পরীক্ষা এমন একটি পরীক্ষা যেখানে এত হাই লেভেলের, এত হাই প্রোফাইল পরীক্ষা, যে প্রোফাইলে যে এক্সামিনেশান থেকে স্টেটের যেটা এমন অফিসের রিক্রুটমেন্ট হয়, তারা পরবর্তী সময় IAS IPS-এ প্রমোশন পান। ফলে এত ইম্পর্টেন্ট একটা অ্যাডমিনিস্ট্রেশনের, ওয়েস্ট বেঙ্গল অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাডমিনিস্ট্রেশন যাদের ওপরে দাঁড়িয়ে থাকে সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এবং WBPS অফিসার, তারা এই পরীক্ষার মাধ্যমে রিক্রুট হন। ফলে এরকম একটা এত হাই প্রোফাইল একটা পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই আরও বেশি সতর্কতা, আরও বেশি ট্রান্সপারেন্সি থাকা বাঞ্ছনীয়। আমি সবার কাছে রিকোয়েস্ট করছি সেটা যেন মেনটেন হয়। আর আমি আবারও বলবো যে যারা বলবেন যে আমি এখানে কারোর হয়ে সাফাই দিচ্ছি সেটা নয়, আমরা WBCS নিয়েই থাকি, আমরা এই এইটা পড়িয়েই আমাদের রুটি পেট চলে, রুটি রুজি চলে। ফলে সেই কথা মাথায় রেখে আমি বলতে পারি যে ইকোসিস্টেমটাকে রাখুন, যে প্রবলেম হচ্ছে নিশ্চয়ই সেগুলো অ্যাড্রেসের জন্য আমরা রিকোয়েস্ট করব, অবশ্যই সেটা আমরা অ্যাপিল করব যেন এই প্রবলেমগুলো না তৈরি হয়, এই কনফিউশনগুলো না তৈরি হয়। কিন্তু সিস্টেমটাকে ভেঙে ফেলবেন না, সিস্টেমটা ভেঙে গেলে কিন্তু সেটা তাহলে সবারই ক্ষতি, আমাদের মতো যারা এই পেশার সঙ্গে যুক্ত তাদের ক্ষতি, যারা অ্যাসপিরেন্ট তাদের ক্ষতি, পুরো সিস্টেমের ক্ষতি, পশ্চিমবঙ্গের মানুষের ক্ষতি। যদি দীর্ঘদিন WBCS অফিসার রিক্রুটমেন্ট না হয় এই সমস্ত কোর্ট কেস বা RTI এর জন্যে, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি অ্যাডমিনিস্ট্রেশনেই তার প্রভাব পড়বে। সেটা মাথায় রেখে একটা পজিটিভ অ্যাটিচিউড নিন। প্রবলেম যেটা হয়েছে সেটা আরও ট্রান্সপারেন্সির জন্য আমাদের সবারই অ্যাপিল থাকলো, যারা সিলেক্টেড হয়েছেন আবার আমি তাদেরকে বলবো যে কোনো রকমভাবে কারোর কথায় একদম মন খারাপ করবেন না, পড়াশোনা করুন ভালো করে, যাতে করে আপনি নিজেকে প্রমাণ করতে পারেন যে আপনিও WBCS অফিসার হতে পারেন এবং আপনি WBCS অফিসার হয়ে দেখাবেন। যারা পাননি তাদেরকেও বলবো যে ভালো করে পড়ুন, নিজের কোথায় প্রবলেম হয়েছে, কোন জায়গাটাকে আপনাকে ডেভেলপ করতে হবে সেগুলো অ্যানালিসিস করুন, খাটুন। অবশ্যই আপনি খোঁজখবর রাখবেন না বলছি না, কিন্তু সেটাকে পজিটিভভাবে নিন যে হ্যাঁ, আমার এত ছেলে যখন পাচ্ছে আমিও পেতে পারি, সেই অ্যাটিচিউডটা নিয়ে পড়াশোনা করুন বন্ধুরা। আমি সবসময়ই পজিটিভ কথা বলবো, যে তার জন্য আমার ভিডিও যতই ডিসলাইক পড়ুক আমি পজিটিভ কথা বলেছি, বলবো, এবং যতদিন বেঁচে থাকবো আমি বলবো, যতদিন ভিডিও বানাবো আমি বলবো যে অবশ্যই পজিটিভ থাকুন, নিজের 100% দিন, নিজের 100% চেষ্টা দিন, নিশ্চয়ই আপনি সেই ফল পাবেন। সেই এফোর্টটা আপনি যদি দেন আপনি নিশ্চয়ই তার রিটার্নে আপনি সেই WBCS অফিসার অবশ্যই হতে পারবেন, আপনার যদি অ্যাসপিরিয়েন্ট মেন জীবনের মেন মোটো থাকে WBCS অফিসার হওয়ার। বন্ধুরা, এখানেই আমি ভিডিওটা শেষ করব, এই অ্যাপিল রেখেই যে আমাদের সবার অ্যাপিল থাকলো যাতে করে আরও ট্রান্সপারেন্সি আসে WBCS-এ PSC-র যে প্রসিডিওরে। যারা এ গ্রুপ এবং বি গ্রুপ ইন্টারভিউ দিতে যাচ্ছেন সবাইকেই বলবো যে খুব ভালো করে প্রিপারেশান নিন, কীভাবে ইন্টারভিউ দেবেন। আমার এর আগে একটি ভিডিও আছে, যদিও সেই ভিডিওতে সাউন্ড কোয়ালিটি খুব ভালো নয়, তাও আমার রিকোয়েস্ট থাকলো যে ভিডিওটি একবার দেখবেন। ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন লিঙ্কের তলায় দিয়ে দিচ্ছি। বন্ধুরা, খুব ভালো থাকুন, ঈদের শুভেচ্ছা সকল আমার ভিউয়ার্সকে, নমস্কার,
বন্দে মাতরম।